সেখানে ছাত্রলীগ কিভাবে পুলিশের ছত্রছায়ায় হামলা করেছে, একজনকে মাথা ফাটিয়ে দিয়েছে, দশজনকে আহত করেছে। এই হচ্ছে আপনাদের খেলার নমুনা। শান্তিপূর্ণ সমাবেশ করা যাবে না, গাছের আপনারা এতই সাহসী, এত এরকম খেলা খেলতে চান? গাছের পাতা পড়ার শব্দেও আজকে আপনারা ভয় পাচ্ছেন। সরকার কেন আজকে হামলা আক্রমণ করছে? করছে অবৈধ ক্ষমতা লুটের টাকাকে পাহারা দেবার জন্য, লুটের টাকাটাকে পাহারা দেবার জন্য আজকে তারা হামলা আক্রমণের পর আজকে তারা বেছে নিয়েছে। সরকার একটা মেয়াদ উত্তীর্ণ সরকার। আমরা বাজারে যে ঔষধ কিনি, যে ঔষধের মেয়াদ উত্তীর্ণ ঔষধ হয়ে যায়, যে ঔষধের তারিখ এক্সপায়ার করে যায়, ওই ঔষধ যেমন মানুষের জন্য ক্ষতিকর, ওই ঔষধ যেমন মানুষের জন্য ভয়ঙ্কর, আজকে এই মেয়াদ উত্তীর্ণ হাতে না সরকার, এটাও আজকে দেশের জন্য ভয়ঙ্কর হিসাবে আজকে তারা অভিযোগ করছে। ফলে এই মেয়াদ উত্তীর্ণ সরকারকে আজকে বিদায় দেওয়া ছাড়া বাংলাদেশ এবং তার জনগণকে, দেশের গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক ভবিষ্যৎ কোনটাকে আজকে রক্ষা করা যাবে না। ফলে আজকে এই ডেট এক্সপায়ার করা যে সরকার, মেয়াদ উত্তীর্ণ যে সরকার, 14 সাল থেকে 18 সাল এক নাটক করেছে, 19 সালের পর থেকে এই সরকার আজকে তারা যে জবরদস্তি করে ক্ষমতায় আছে, এই সরকারকে বিদায় দেওয়া ছাড়া বাজারের আগুন নেভানো যাবে না। এই সরকারকে বিদায় দেওয়া ছাড়া আজকে ঘরে ঘরে মানুষের যে হাহাকার, সে হাহাকারকে আজকে আর বন্ধ করা যাবে না। ফলে আজকে সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কদিন আগে তিনি বলেছেন খেলা হবে, খেলা হবে, তিনি এটা বলেছেন না? সেই খেলা হবে, খেলার নমুনা আজকে সমস্ত জাতীয় সংবাদপত্রে খেলার নমুনা দিয়ে দিয়েছে। বিএনপি সহ বিরোধী দল যারা রাজপথে আছে সবাইকে তারা কিভাবে তারা পুলিশের ছত্রছায়ায় হামলা করছে, আক্রমণ করছে, রক্তাক্ত করছে। এখানে মুন্সিগঞ্জের নেতা আছেন, মুন্সিগঞ্জের আগে বিএনপির ওখানে নেতাকে কিভাবে রাজপথে তাকে প্রায় জামা টেনে ধরে কিভাবে তারা হামলা আক্রমণ করছে। প্রথম আলো সমকাল সহ সমস্ত যুগান্তর সহ সমস্ত জাতীয় দৈনিকে আজকে সরকারি খেলার লগুনে আমরা দেখছি। আমি ওবায়দুল কাদেরকে বলতে চাই, যদি খেলতে চান খেলার তো কিছু নিয়ম কানুন আছে, এবং আপনারা সেখানে আজকে ইতিমধ্যে খেলতে নেমে ইতিমধ্যে আপনারা প্রতি পদে প্রতিদিন আপনারা এক একটা করে ফাউল করছেন, এক একটা ফাউল করছেন। মানুষ ইতিমধ্যে আপনাদেরকে হলুদ কার্ড দেখিয়ে দিয়েছে। যা করছেন যদি এই খেলা এভাবে চালাতে থাকেন, খুবই দ্রুত অবিলম্বে মানুষ আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে, আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে খেলার মাঠ থেকে আপনাদেরকে বিদায় করে দেবে। ওবায়দুল কাদেরকে জিজ্ঞেস করতে চাই, যদি খেলতে চান 15 দিন 1 মাস পুলিশ ছাড়া রাজপথে নামেন, পুলিশ ছাড়া রাজপথে নামেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা ছাড়া রাজপথে নামেন, 15 দিন আপনারা রাজপথে টিকবেন কিনা এটা নিয়ে আজকে সন্দেহ আছে। ফলে আজকে বলতে চাই, আপনারা যেই খেলা আজকে শুরু করেছেন সেই খেলা আজকে বাংলাদেশকে ভয়াবহ বিপদের দিকে নিয়ে চলেছে। আপনারা আগে প্রধানমন্ত্রী বললেন বিরোধী দলগুলোর সমাবেশে কোনো হামলা করবে না, আক্রমণ করবে না, ওনার সচিবালয়ে যেতে চাইলে পর্যন্ত যাবে, চা খাওয়াবে। তারপরে প্রধানমন্ত্রী বলার পরে পরদিন থেকে সমস্ত বাংলাদেশে বিরোধী দলের নেতা কর্মীর উপরে হামলা চলছে, আক্রমণ চলছে, রাজপথে হামলা আক্রমণকে বাড়িতে বাড়িতে আপনারা এখন হামলা করছেন বিরোধী দলগুলোর উপরে। আপনারা শুনলেন শ্রীমঙ্গলে রাষ্ট্র সংস্কার আন্দোলন, চা শ্রমিকদের ন্যায্য দাবি, 300 টাকা মজুরির দাবিতে তারা যে আন্দোলনটা করছেন, একটা সংহতি সমাবেশ করেছেন।